কয়টা বাজে গেল? টিউনটা না আইলো না? কয়টা বাজে? দশটা বাজে গেল, এখনো টিউনটা আইলো না। হ্যালো, এই কই তুই? বেটা কয়টা বাজে? বেটা দশটা বাজে, তুই কইছিলি তাড়াতাড়ি আয় বেটা। ঢুকেই তো পড়ছেন, বসেন। আপনার পর আর বাইরে কেউ আছে? আপনি নিচে পড়ছেন কেন? উপরে উঠে বসেন। আরে ভাই, আপনি এভাবে বসছেন কেন? আমার মতো করে বসুন, বসেন, সুন্দর করে বসুন। আরে আপনি এক মুখে তিন কথা কেন লেখা? আবার আপনি ফাউডে বসছেন? নর্মালি বসুন, সুন্দর করে বসুন, বসুন, বসুন। আচ্ছা আপনার নাম কি? আমার নাম কুন্ডা রেখে কুন্ডা বলবো। কুন্ডা রেখে কুন্ডা বলবো মানে মানুষের নাম হয় কয়টা? একটা। আপনি সুন্দর করে নাম একটা বলুন। আমার তো নাম অনেকগুলো, যেমন ভাইয়া বলে বোল্ট, আপু বলে বোল্টেজ, মা বাবা কয় আরামদাদা এমিয়া, আর আমার হেতি বলে অপু এদিকে। আচ্ছা আপনার বাবার নাম কি? আমার বাবা কোনটা রেখে যে কোনটার কথা বলি। আরে ভাই, মানুষের বাবা হয় একটা, আপনার বাবা কয়টা? আমার বাবা তো অনেকগুলো। আচ্ছা আপনি আপনার বাবার নাম বলুন শুনুন। যেমন আমার একটা আছে বয়াল বাবা, হ্যাঁ, একটা আছে উকিল বাবা, একটা আছে নিজের বাবা, একটা আছে শ্বশুর বাবা। আরে ভাই, আচ্ছা আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম, আমার মায়ের নাম হচ্ছে কমলা খান। আরে ভাই, এখন রোজার মাস, কেন কমলা খাবো? কমলা খান। আরে ভাই, ইফতার পরে খাবো। আরে আপনি কোনটা বলতেছি না, আমার মায়ের নাম হচ্ছে কমলা, আমরা খান বংশের মানুষ তো। আচ্ছা বুঝিয়ে বলবেন তো। আচ্ছা আপনার কি, আপনি বিয়ে করছেন? হ্যাঁ আমি বিয়ে করছি। আপনার আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে, একটু স্টাইল করে বলবো না, স্বাভাবিকভাবে বলছি, প্রথম স্টাইল করে বলো। আমার জান, তোমার জান, লোকের জান, সবার জান, মেহের জান। কেমন নাম? আচ্ছা আপনার কোনো ভালো নাম নেই? নাম তো আছে, বলেন। আগে ওইটা ওইটা বলবো, বলুন। আমি কি স্টাইল করে বলবো না, সুন্দর স্বাভাবিকভাবে বলবো, স্টাইল করে বলুন। আমার বাল, তোমার বাল, লোকের বাল, সবার বাল, ইকবাল। দূর মেয়ে, এটা কিভাবে বললেন? আমার নাম ইকবাল। টিউনটা যে কয় গেল এখনো আসলো না। আচ্ছা আপনাদের অফিসের এই অবস্থায় কেন? ওকে দিয়ে কোনো সার টাত নাই, এই অফিসের কাজ শুনতে চাই তো। দেখেন এখানে সার ডালা দিবে তো, রস লাগে না আছে, সার ডালা দিবে, সার ডালা দিবে তো। এটা কোন ধরনের অফিস? আরে ভাই, করতেছে নতুন করে করতেছে, বুঝেন না কেন? এরপরে আমাদের পিয়নটা আমাদের মতো কি? আমার মতো মানে মানে সকাল কয়টা বাজে এখনো গড়ি তো নেই, 11টা বেজে গেছে। আরে পিয়নটা কই গেল যে? আমি চলে আসলাম, আপনি কেন ওকে শাসন করেন? সরি কি আবার বসেন? আরে ভাই, ইন্টারভিউ দিতে আসছিলাম, আচ্ছা ভাই, ইয়া ওই যে আপনি ইন্টারভিউ দেন, বলেন। আমি সাইন্স নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা কি পাস করেছেন? আমি এসএসসি তে অনার্স। ধরুন এটা কিভাবে সম্ভব? এটা আমি আপনাকে বুঝাই বলি, বলেন। যেমন
আমি যখন 2017 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি একবার ফেল করেছি গণিতে। তারপর তারপরের বছর আবার 2018 সালে আমি আবার পরীক্ষা দিয়েছিলাম, তাও আর পাস না, তাও একটু গেছি, একটু বেশি না, আচ্ছা সমস্যা নেই, মানে যেখানে 33 পাইতাম ওখানে 32.5। আচ্ছা আপনাকে দেখে বুঝতে পারছি। তারপর আর কি তখন আমি একটা কথা শুনেছিলাম, কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার, খুব ভালো কথা বলছে। আমি আর কি করব, আরেকবার কোনোরকম পরীক্ষা দিলাম, তখন স্যারকে কোনোরকম কিছু বুকশিস টুকশিস দিয়ে আমি কোনোরকম টেনে তুলি পাস। তাই আপনি এভাবে রীতিনীতি করা হয় তাকে পৌরনীতি বলা হয়। কি যে বলবো আপনার, আচ্ছা হ্যাঁ, তারপরে ইয়া সংস্কৃতি বানান করে নীতিনীতি। আচ্ছা হ্যাঁ, তারপরে ইয়া আপনি আসতাম মুক্ত। হ্যাঁ আচ্ছা, তারপর বলেন অর্থনীতি কাকে বলে? অন্যের পকেট থাইকা টাকা অবলম্বন করিয়া নিজের পকেটে ঢুকানো হয় তাকে অর্থনীতি বলে। ওই লেভেলের লোক বুঝছি। আচ্ছা ইতিহাস কাকে বলে বলেন? ইতি, ইতি অর্থ শেষ, আর হাস আমরা বাংলায় বলি আঁশ। ইতিহাস, ইতিহাস বললেন ইতি, হাঁসটা মারা গেল এটাকে বলে ইতিহাস। আচ্ছা লবণ দেওয়া খাবারটি ভালো হলো, এটার ইংলিশ বলেন, ইংরেজি বলেন। এটার লবণ দেওয়ায় খাবারটি ভালো হলো, এটার ইংরেজি মিনি। হ্যাঁ হবে, গুড আফটারনুন। আচ্ছা বুঝাই বলি, বলেন বলেন বললেন গুড, ভালো হয়েছে, ভালো হয়েছে লাস্টটা আগে দিয়ে দিছি গুড, আফটার লবণ দেওয়ার পরে ওটাকে বলে আফটার, পরের আর আফটারনুন, নুন অর্থ লবণ। আচ্ছা আপনি, আচ্ছা এটা বলেন তো সিডনি কোথায় অবস্থিত? এটা তো আমার পাশে জন্ম হল না, মানে আমার শাটারে খেলা দিছে ইন্ডিয়ার গড়ে দিয়েছি, ইন্ডিয়ার খেলছে রুগীটি মারা গেল, এটার ইংরেজি মিনিং কি? রুগীটি মারা গেল, আমি জানতাম আপনি পারবেন না। আচ্ছা আপনি চাকরি করবেন? আচ্ছা ঠিক আছে বলুন। ধরে মেয়ে আপনি তো ইংলিশ সম্পর্কে কোনো ইয়ে নেই, আমি পারবো না মানে, আমি তো এমনি পারবো না বলুন, আমি আপনাকে বুঝাই বলি তাহলে বুঝে বলুন বলুন। দেখেন না বাংলা চলচ্চিত্রের ভিতরে নায়ক নায়িকার বাপের যুদ্ধ চলতেছে, ভীষণ 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 ভীষণ, এমন সময় নায়কের বাপের গার মধ্যে টুচিয়া করে গুলি লাগলো, এমন এমন সময় কো 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 করে অ্যাম্বুলেন্স আসবে, অ্যাম্বুলেন্স হসপিটালে নিয়ে যাবে, নেওয়ার পরে এখন আপনি দেখেন না একটা বড় রুমের ভিতরে আপনি কেবিন দিয়ে ঢুকাই দিয়েছি, দরজা লাগাই দিয়ে তখন করে হাত দিয়ে দিল, এমন সময় ডাক্তার দরজা খুলে এসে বলবে আই এম ছড়ি, তার মানে রোগীটি মারা গেল। এটা ইংলিশে আই এম ছড়ি বললাম। আচ্ছা আপনি সার্চ করলেন কেন অফিসের ভিতরে ঢুকু পেলেন কেন? আমি এক সময় নায়ক হওয়ার বাবা ছিলাম, বইটাম পাইনি চলচ্চিত্র কাকে বলে? এটা হচ্ছে আপনার নায়ক নায়িকা হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে নাচিতে নাচিতে কুদিতে কুদিতে উস্তাইয়া বৃষ্টির দিনে পড়ে যাওয়াকে চলচ্চিত্র। আপেল যদি 160 টাকা হয় আপনার বাবা 100 গ্রাম আপেল কত টাকা দিয়ে কিনবে বলুন? আর বাবা আপেল খাইত না, আর বাবা আপেল খাইতে ইচ্ছ না, আপেল কিনতেও না কারণ এটা দাঁত নেই, ছাপাইতে ইচ্ছ। আচ্ছা আপনার ভাই তাহলে কিভাবে গিয়ে আপেল কিনতে আইত না? গিয়ে আপেল খালি ঘুমায় ঘুমায় গিয়ে আপেল কিনতে আইত নাকি বাজারে তো যায় না। আচ্ছা সাধারণ মানুষ কিভাবে কিনবে? সাধারণ মানুষ তো আপেল কিনতেই হাইত না, কেন আপেল কিনতে হলে লাগবে বড় লোক, সাধারণ মানুষ কেন না আপেল কিনবে? আচ্ছা আপনি আপেলের পিছনে কিভাবে কেন করে আপনি? আপেল হইছে আপনার এমন একটা জিনিস অনেক মূল্যবান, যেমন আপনার আপেলের তিনটা কারণ আছে এর থেকে বলি, যেমন যদি হাওয়া আলাইছিলাম যদি আজকে যে আপেলটা
না খাইতো তাহলে আমরা আজকে জান্নাতে থাকতাম, আমরা আজকে এই জায়গায় বসে থাকতাম না, ইন্টারভিউ করতাম না, ইন্টারভিউ আপনি নিতেন না। আর দ্বিতীয় আপেল হচ্ছে আপনার মোবাইলের পিছে থাকে ওই ছেলে মেয়েরা কিনে এমনি এমনি ছবি উঠায় অনলাইনে, এমনি থায় এটাকে ছবি এমনি উঠে এইসব ওই আপেলটা আর কি। যেমন ওইটার মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনার চার্জ না শেষ হবে ততক্ষণ পর্যন্ত অনলাইন ঘুমায় না। এরপরে তৃতীয় নম্বর আপেলটা হচ্ছে আজকের আপেল যেটা নিয়ে আমরা কথা বলতে গেছি। ঠিক আছে, আপনি আমাকে অনেকক্ষণ ধরে পরিণতি কাজে বলো, অর্থনীতি কাজ বলো, অনেক কিছু প্রশ্ন করছেন, চলচ্চিত্র কাজে বলো, আমি সব কিছু উত্তর দিচ্ছি, কিছু বা কিছু দিয়ে দিতে পারছি, সব দিছি। এখন ওটার অ্যান্সার তো ওটা আপনি জানাবেন আপনি আমাকে। এখন আমি আপনাকে লাস্ট দুইটা কোশ্চেন করবো, যদি আপনি উত্তরগুলো দিতে পারেন তাহলে আমি মনে করবো আপনি আমার গুরু, আমি আপনাকে গুরু মানি। ঠিক আছে, বলো তাহলে আমার প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন আর কি আমি বলি, প্রশ্ন বলি বলো। আমার নাম আমি, তোমার নাম তুমি, তাহলে এখানে হ্যাঁ বলুন আমি জানি না, না তুমি 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 তো আমার নাম। আচ্ছা ভাই আপনি এগুলো বাদ দেন, হ্যাঁ আর কিছু বলবেন? এটা পাইছেন না আমি জানি। আচ্ছা ঠিক আছে, আরেকটা কোশ্চেন করি লাস্ট, বলুন কোশ্চেন না প্রশ্ন, প্রশ্ন করি লাস্ট। ভাই আপনি এরকম আমি জানি, হ্যাঁ মূর্খ ধরবে লাস্ট কোশ্চেনটা হচ্ছে আই ডোন্ট নো, এটার ইংরেজি আমি বলছি, আপনি বাংলা বলবেন, বাংলা আমি জানি না, আমি জানতাম আপনি এটা জানতেন। আর ভাই এটা মানি আমি জানি না, আমি জানি তো, আমি তাহলে আপনার প্রশ্ন করছি। ভাই আপনি পাগল, আপনার সাথে লাভ নেই, হ্যাঁ বলুন আর কিছু বলবেন না। ওই যে আমার প্রশ্ন আজকের মতো এটাই, আমি দুটো কোশ্চেন করছি, আপনি একটা পারেন না, আপনি বলুন না। আর ভাই আমি পারছি, হ্যাঁ ঠিক আছে পারছেন, আপনি আর কোনো প্রশ্ন করবেন আপনি এটা দিয়ে চেষ্টা করতে বলুন, বলেন আকাশ বাতাস দিন দুপুর রাত 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 দিন দুপুর আবার রাত মাটি বদলা ধরুন আপনি আসতে পারেন, আপনি ঢুকতে পারেন। আর ভাই আপনি এটা বলছি আপনি যাই তো দাম, আপনি এটা বলছি আপনি আসুন, ভাই পিএম কই এদিকে আসো, এটা বাইর করো আপনার মতো ফাউল লোকের কারণে তার এনে হইতেছে।